আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ ও বিশেষ সংবাদ। সকল জনসাধারণকে জানানো যায় যে আগামী 31 মার্চ রবিবার 2024 সালে এই দুয়ারে সরকারের আয়োজন করা হয়েছে। স্থান পাটুরিয়া নামাপাড়া, সেই 3 স্থানীয়। সকল জনসাধারণকে জানানো যায় যে এখানে আধার কার্ড, ভোটার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড সমস্ত কার্ড চেঞ্জ করা হবে, সবাই আলাদাভাবে চলে যাবে। দূর দূর হাঁটতে হাঁটতে আমার জীবনটা শেষ হয়ে যাবে। আজকে আধার কার্ডে নাম ভুল, কালকে ভোটার কার্ডে নাম ভুল, কালকে স্বাস্থ্যসাথী কার্ডে নাম ভুল, তোমার নাম ঠিক করতে করতে আমার পনে ছাল ভিয়ে যাবে। আমার টোটাল ভুল, স্বাস্থ্যসাথী কার্ড ভুল, আধার কার্ড ভুল, ভোটার কার্ড ভুল, এমনকি আমার যে ব্যাজ এই তোমার বউটাও ভুল। আমি বুঝতে পারছি দাদা, তোমাকে স্বাস্থ্যসাথী কার্ড কোন সরকার দিচ্ছে? আগো বৌমা, স্বাস্থ্যসাথী কার্ড না গো, স্বাস্থ্যসাথী কার্ড। ওই স্বাস্থ্যসাথী কার্ডটা আছে বলিয়া আমি 5 লক্ষ টাকার মালিক গো। কি কইল কি কি কবো গো দিদা, 5 লাখ টাকার মালিক? স্বাস্থ্যসাথী কার্ডের কি এত পাউডার? জীবনে ভারী কিনি নি তো স্বাস্থ্যসাথী কার্ডে কি এত টাকা? তোমার কার নাম ভুল আছে। কি কইবা বৌমা, পাউডার না গো, পাওয়ার, পাওয়ার, স্বাস্থ্যসাথী কার্ডের পাওয়ার। আর সে কি কথা, দুঃখের কথা তোমাকে কইবা গো, সে নামটা না, সে নামটা আমার ভুল আছে গো। সর্বনাশ, 5 লাখ টাকার কার্ডে নাম ভুল, তাই কি নাম টাকায় আছে তাই শুনি। আরে আর কোন বৌমা, আমার নাম গজু, আমার নতুন নাম সুনীল মাইতি। সে কি দুঃখের কথা কইবা, স্বাস্থ্যসাথী কার্ডের নাম আছে সুতির নাইকি? এত ভাবনি গজুদা, 5 লাখ টাকার স্বাস্থ্যসাথী কার্ডে নাম ভুল, সব ঠিকঠাক হয়ে যাবে গজুদা। বৌমা তাহলে তুমি ভাবতে থাকো, আমি তাহলে আইছি, তোমার সাথে টাইম মতো কাটাইলে আমার হবে না, আমাকে আমার জিনিস ঠিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যাও 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 যাও। হাইরি, তুই যাকে প্রচার করতে দিতিলি প্রচার করে হাঁড়া ফাঁড়া উঠে রাখছে, তোরা কাজ দিয়েছে না বেদুয়া ছাড়াটা। এখানে দেখি দাঁড়া, সাইকেলটা রাখি ওখানে। কানে কেউ ওখানে আইসেনি, আমি ভাবতেনি আমার দেরি হয়েছে, কানে কেউ আসেনি। দাঁড়া আমি এখন ল্যাপটপ একটা বাইরে বসছি। সরকারি কর্মচারী মানে যে রদবাসে কদবালিত হবে, বুঝছি, ওখানে ল্যাপটপ বাইরে। সরকারি চাকর মানে চাকরের মতো খাটতে হবে আর কি। পান্তা টান্তা খাওয়ার সময় নেই, বউ বিরোধী পান্তা বাড়ি দিতে বউর সময় নেই, আমি বাড়ি আখ্যা দেওয়া বলেছি। তোমাকে খাওয়া বাজার দেখি এই তো সব কিছু বিছানা হয়েছে, চেন চেন লাগিয়ে দিই ব্যাগে, যে ডব্বা আসবে তার কি প্রবলেম আছে সংশোধন করে দিবা। আর সেই নামে এক ক্যাপসুলটাকে যে দায়িত্ব দিয়েছিল একদম দায়িত্ব ফাঁসিস, সে ডব্বা আসবে আইসি, আমি ঘুমিয়ে যাই তখন রাখছি। হাই রে, আমি যে সব কিছু রেডি করে দেবি, আমি এখানে চলে আসছি, গরম পড়ছে, গাড়ি ধরে দিলি স্যার মানে চলে আসছি আর কি। হাই রে, ও স্যার উঠো উঠো, স্যার ঘুমিয়ে আলো নাকি? আমি পানটা খেয়েছি, একটু ঘুমাই দিচ্ছি, তোমাকে ডিস্টার্ব করে ডাকি। ও স্যার আমার দেরি হয়েছে, আমি রেডি করতে গেছি, আর কিছু গরম পড়ছে, আমি গা ধুতে যাইছিলি, বুঝতে পারছো তো? তুমি চলে আসো, আমি বুঝতে পারিনি। কাই রে ক্যাপসুল, তুই ভালো করে ফুকাইছো তো, কেউ আসেনি কিনে ওখানে? স্যার আমি হচ্ছে বারে 2-3 বার খেয়ে আসছি, আর কালকে যে ঝড় হইতো না মেলায় গাজন হওয়ার কথা থাকলো, গাজন মানে হয়নি, ওই জন্য দিনের বেলা হওয়ার কথা থাকলো, ওই জন্য হয় মানে গাজন দিতে পারিছি, ওই জন্য লোক হয়নি, বুঝতে পারছো তো?
আরে তুই ভালো করে হাঁকাইছ তো, ভালো করে নিয়ে হাঁকালে আপনি এত বন্দোবস্ত সব বেকার হয়ে যাবে। হাই কিন্তু তোমার সরকার বুঝছি ও স্যার স্যার ডবল স্যার আসবো আমি বৌদি আইসবো 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 তাকে তাড়াতাড়ি আইসো কি কইলো তো বৌদি নাকি আমাকে তো কি তোমার দেখে মনে হয় আমি বৌদি এত বড় জল জান তো টোকাটা আমি দাঁড়িয়ে আছি কি তোমার বৌদি নাকি তোমাকে যেতে জয় বাংলা আছে নাকি আসি নাকি আপনার কি প্রবলেম বলুন আরে আমার কি প্রবলেম আমি তো সৌজন্য তো আসছি তোমার কেউ পাবে বৌদি তুমি আবার কোনো কিছু রেডি করানি করো আইসো এটা কি ছাবলা আমি মানে তো বুঝছো সব তোমার একটু জেপি বুঝে কি পড়াশোনা করেনি ঘুষ দিয়ে কি চাকরি পাইছো তোমাকে নামায়া পাড়ায় কিং নামায়া পাঠাই জায়গা এ দুয়ারে সরকারে ক্যাম্প করতে কি হয়ে যাবে তুমি আগে কও তুমি কি হয়েছে তো কইবো তারপর তো তোমার কথাটা আমি শুনবা সংশোধন করবা তুই কি আবল তাবল বকি যাও ঘুষ দিয়ে মানে চাকরি পাইছি কি হয়েছে কি তুমি দাদা নাই সেই বকর বকর করো আর কি কইবা আমার নাম সুনীল মাইতি আমার হচ্ছে শাশুড়ি আদি কাজ আছে শুটিং নাইতি হ্যাঁ কি হয়েছে তোমার দেখি তো তোমার কিছু প্রবলেম দেখি না হ্যালো দেখো আমার নাম সুনীল মাইতি আজকে তোমার আমার শুটিং নাইতি দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে ঘাটিয়া ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আমার নিজে ঠিক হয় নামায়া পাড়ায় ঢুকতো তোমার নামায়া পাড়ায় ঢুকাতো আমিও নামায়া পাড়ার গতি ঠিক আছে আমি আইসি তাহলে A few moments later. ও স্যার আমার হলো আধার কার্ডটা ঠিক করে দাও আর স্বাস্থ্য সাথী কার্ডটা করে দাও তুমি আরে স্বাস্থ্য সাথী কার্ড মানে আচ্ছা তোমার আধার কার্ডে কি বলে দেখি 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 দেখো তো কই দেখো তুমি দেখো দেখি দেখো কোন সুলভ দেখি দেখো আচ্ছা দেখি তো দেখি 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 আর কি কইবে স্যার আমার আধার কার্ডে আছে তারকনাথ পাল আর কি নাম আছে না তার কাটা মাল কি কও কি এত বড় ভুল তারকনাথ পালকে তার কাটা মাল আমি তো বুঝতে পারিনি এনে কোন স্কুলে পড়াশোনা করছে সব পাগলা চোদার দল সব বাঘার দল আরে এদিকে কি স্যার তো এদিকে এদিকে দেখো স্যার দেখো তোর কি প্রবলেম তো কই আমি কি তোর এত গুলা জিনিস দেখো কি প্রবলেম আছে তো আরে বেদাসা কাঁসা তোর কি সমস্যা আছে এদিকে করবি তুই এদিকে লাঠি খুঁজি তুই পড়া ওদিকে স্যার ওইদিকে ও স্যার আমি তো এদিকে আমার বন্ধু ছিল আমি রাখবো 55 বছর আগে তো স্যার মরি ছিল বুঝে পাইছে আমার কাছে একটা বউ ভাতা দেওয়া যায়নি স্যার বিধবা দেবী বউ দেন মানে এটা কোন পাড়ায় লেসো তুমি বিধবা বউ কোন দিন দেওয়া যায় দেখুন স্যার ঠিক কথা বলে নিয়ে কইছে মেয়েদের যদি বর মরি গেলে বিধবা ভাতার দেওয়া যায় তাহলে ছেলের বউ মরি গেলে বিধবা বউ দেওয়া যায় না কেন আরে কানা সব তো বুঝতে পারছি কিন্তু সরকার তো এখন বিধবা বউ দেওয়া সরকার চালুই করেনি তাই নুন দিবে আমার না চালু করেনি চালু করতেই হবে তোমাকে এটা নতুন করে চালু করতে হবে তাহলে কি করবে সে লোকটা অন্ধ লোকটা শুরু করতেই হবে এরকম অন্ধ মানুষের একটা দুঃখ তোমাকে বুঝতে হবে যেহেতু দুয়ারে সরকার খুলে বুঝছে আর নেই যদি যারা সব আমি পরে ঢুকি দিবো দুয়ারে সরকার আমি কইছি তুই
Huh?